সম্প্রতি সিনেমা প্রেমীদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে খন্দকার সুমন পরিচালিত সিনেমা সাতাও। সেদিন সাতাও সিনেমার কয়েকজন শিল্পী হাড়ির খবরের সেটে এসেছিল, জমি আড্ডা দিয়েছে সিনেমাটি নিয়ে। সেই আড্ডা আপনাদেরও দেখাবো, তবে তার আগে চলুন সিনেমাটির ট্রেইলারের কিছু অংশ দেখে নেই। পয়সার আলো সাল পাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা, কাল বিয়া নে বানিয়া দেন মুখ গামলা কয়েক পিঠে, ও কি হাই রে হাই মনটায় মোর পিঠে খাবার চাই। একটি ভালো গল্প একটি ভালো সিনেমার পূর্ব শর্ত। এই সিনেমাটির গল্প কোথাকার, কি ধর্মী গল্পই বা এটি? সাতাও লালমনিরহাট জেলার তিস্তা উপজেলা, সেই উপজেলার কৃষক ফজলু এবং তার স্ত্রী পুতুল, এই দুজনের সংসারকে কেন্দ্র করে, সংসারের সুখ দুঃখ আনন্দ বেদনা, তারপরে তাদের উৎসব, এই সমস্ত কিছুকে কেন্দ্র করেই সাতাওয়ের গল্পটা। আচ্ছা, সাতাও মানে কি? এই সিনেমাটার নামই বা সাতাও কেন? সাতাও নামটা এসেছে মূলত লাগাতার ঝড় বৃষ্টি, বৃষ্টি মূলত তো ওই টানা সাত দিন বা সাত দিনের অধিক সময় ধরে যে বৃষ্টিটা হয়, এটা আঞ্চলিক ভাষায় সাতা বা সাতোয়া বলে, এটা মানে শুদ্ধ ভাষায় আমরা যেটা বলি সেটা হচ্ছে সাতাও, ওখান থেকে নামটা এসেছে। আর সুমন ভাই, খন্দকার সুমন ভাই নামটা রেখেছে, আমার মনে হয় যে শুধু ঝড় বৃষ্টিকে তো কেন্দ্র করে না, এই যে ওখানকার জনজীবনের মানুষের যে সাতাও সেটাকে কেন্দ্র করে আমাদের সিনেমার নামটা আসলে রাখা হয়েছে। সিনেমাতে কোনো কিছু আলাদাভাবে কৃত্রিমভাবে তৈরি করা হয়নি, আমরা অরিজিনাল বন্যার মধ্যে শুটিং করেছি। যখন বন্যাটি এসেছে এ পর্যন্ত পানি, হাঁটু পর্যন্ত পানির মধ্যে সত্যি সত্যি আমরা বন্যার মধ্যে শুটিং করেছি, এবং এই বন্যার মধ্যে যে আশ্রয় নেওয়া সেটা সত্যি সত্যি আমরা একটা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলাম, এবং ফসলের সময় যে শুটিংটা করা, অগ্রহায়ণ মাসে যেটা মানে আমাদের এখানে পিঠাপুলি হয় সেটার সময় শুটিং করেছি, এবং শীতের সময়, শীতের যে সিজন শীতের সময় শুটিং করেছি। আরেকটা হচ্ছে নৌকা বাইচ, এবং অরিজিনাল নৌকা বাইচের মধ্যে আমরা শুটিংটা করেছি। যেহেতু এই সিনেমাটির গল্প রংপুর বা লালমনিরহাট অঞ্চলের, সেই অঞ্চলের ভাষা আয়ত্ত করলেন কিভাবে, মানে কতটা বেগ পেতে হয়েছে ভাষা শিখতে গিয়ে? আমরা যখন এই গল্পটা নিয়ে কাজ করব, আমাকে আর পুতুল আপাকে স্ক্রিপ্টটা দেওয়া হলো, সুমন ভাই ছিলেন, সজ্জন ভাই ছিলেন, মানিক ভাই ছিলেন, তো স্ক্রিপ্টটা দেওয়া হলো রংপুর অঞ্চলের ভাষা, উত্তরবঙ্গের মানুষের ভাষা। এটা স্বাভাবিকভাবেই আমাদের কাছে সুপরিচিত না, মানে আমরা সবসময় এই ভাষায় তো কথা বলি না, অভ্যস্ত না। তো ওই স্ক্রিপ্টটা দেওয়ার পর আমার এখনও মনে আছে তাদের কথাগুলো, মানে স্ক্রিপ্ট দিল যে আপনারা এটা একটু পড়েন। স্ক্রিপ্টের স্ক্রিপ্ট যেভাবে পড়ার কথা, আমরা যখন স্ক্রিপ্টটা পড়লাম, সুমন ভাই, সজ্জন ভাই, মানিক ভাই, এরা হো হো করে হাসতে হাসতে শেষ, মানে এটার উচ্চারণ কথা কিছুই ঠিক মতো হচ্ছিল না। তো তারপর আমরা ওই যে পুতুলাপা যে কথাটা বললো, তারপর আমরা দীর্ঘ সময় নিলাম এই ভাষাটা মুখস্থ করার জন্য সেই অঞ্চলেরই একটা মেয়ে, যিনি আমাদের সাতাও সিনেমাতে অভিনয় করেছেন, শ্রাবণী দাস, তিনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। শ্রাবণীর কাছ থেকে আমরা আসলে শিখেছি সেই ভাষাটা, শ্রাবণী মানে ওখানকার মেয়ে, লালমনিরহাটের মেয়ে,
তো ওর কাছে আমরা কিছুদিন স্কুলিং করেছি, সেই ভাষাটা কেমন হবে ভাষাটা শিখেছি, এবং আমরা রেকি করতে গিয়েছিলাম, তাই না বলছি? রেকি করতে গিয়েছিলাম গাইবান্ধায় লালমনির হাট, ওখানে আমরা রেকি করতে গিয়েছি এইভাবে যে ওখানে মানে আমাদের যে গল্পটা, আমাকে আমাদের তো আফরিনা বুলবুল বললো গল্পটা কি, কিন্তু আমি একটু এটার সাথে অ্যাড করতে চাই, গল্পটা হচ্ছে ওই এলাকার মানে সাংস্কৃতিক জীবন, সংস্কৃতি, গান, ওই এলাকার কি বলবো আবেগ, ভালোবাসা, এই ব্যাপার, হ্যাঁ এই ব্যাপারগুলো মানে ওখানকার জনজীবন নিয়ে আসলে তৈরি করা হয়েছে। ফজলু ভাই, আর আমার একটা সিন ছিল যে ফজলু ভাই আসলে কাদা টাদা দিয়ে গোসল টোসল করে আসছে, তার বন্ধুরা সব মাখিয়ে দিয়েছে কাদা, তো ওটা দিয়ে সে বাসে এসেছে, সে জানে যে পুতুল এখন গরুটা নিয়ে যাবে তার সামনে দিয়ে, তো তখন সে কলের পার যেটাকে বলে আসলে, তো ওখানে দাঁড়িয়ে সে ভূতের মতো করে আমাকে ভয় দেখানোর একটা চেষ্টা করছে। তো এরকম একটা সিনে আমাদের কিছু ডায়লগ ছিল, যত সব পাগলা আসি মোর কপালত ছুটে, মুই ভূতক ভয় না পাং, পাগলাক ভয় পাং। আরে আকো তোমার ভুইয়ে কথা, তোমরা কত বড় সাহসী মোর জানা আছে, আই তো তেকলায় পায়খানা জবান না পায় ফির ভয় দেখায়। এই সিনেমাটিতে কতগুলো গান আছে, সেই গানের প্রেক্ষাপটগুলোই বা কি? পয়সার আলো সাল পাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা, কাল বিয়ানে বানিয়া দেন মুখ গামলা কয়েক পিটে, ও কি হাই রে হাই মনটায় মোর পিটে খাবার চায়, ও কি হাই রে হাই মনটায় মোর পিটে খাবার চায়। ওই এলাকার মানুষজন কিছু হলেই তারা গানকে টেনে নিয়ে আসে, বাচ্চা হবে, কোনো সন্তান জন্ম নেবে পৃথিবীতে, সেখানেও গিদালকে এনে গান গাচ্ছে, তারপরে বিয়ের উৎসবে গান গাচ্ছে, ধান কাটার মৌসুমে গান গাচ্ছে, মানে গানের সাথে ওদের জীবনটা জড়িত। আড্ডার এক পর্যায়ে আর্টিস্টদের কাছে প্রশ্ন ছিল সিনেমাটির বিশেষত্ব কি, এই সিনেমাটিতে কাজ করা কতটা চ্যালেঞ্জিং ছিল? লালমনির হাটের ভাষায় কথা বলা এবং খুবই সাধারণ কৃষকের ওয়াইফের ক্যারেক্টার, খুব স্বাভাবিকভাবে আমি যেরকম সেরকম তো আর না, তো আলাদা সেই জায়গা থেকে, তো এটা একটু অবশ্যই চ্যালেঞ্জিং ছিল, সেটার জন্যে আমাকে অবশ্যই নিজেকে তৈরি করতে হয়েছে, ওখানকার ভাষা শিখতে হয়েছে, ওখানকার মানুষের মতো চলাফেরা করতে হয়েছে, সো সব কিছু আমার জন্য নতুন ছিল, সব কিছুই অবশ্যই চ্যালেঞ্জিং ছিল, যে খুব স্বাভাবিকভাবেই এরকমভাবে আমি শুটিং করিনি আর কি, তো এটা আমার মানে লাইফের ফার্স্ট ছিল,
সো সেটার সাথে নিজেকে কি বলা তৈরি করা, সেটার সাথে আসলে নিজেকে মানিয়ে নেওয়ার ব্যাপারটা তো অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। এটা করতে গিয়ে আমাকে সত্যি সত্যি কৃষকদের সঙ্গে কাজ করতে হয়েছে, তাদের সঙ্গে মাঠে কাজ করতে হয়েছে, লাঙল কাঁধে, তারপর ফসল বোনা, ফসল তোলা, সমস্ত কিছু এই জার্নিটা করতে করতে একটা সময় আমার নিজেকেই মানে কৃষকদের সাথেই আমাকে আলাদা মনে হয়নি, মনে হয়েছে আমিও যেন একজন কৃষক। আমাকে শুটিং করতে গিয়ে শহরে রিক্সা চালানোর অভিনয় করতে হয়েছে, সাধারণ একদম সহজ সরল সাধারণ মানুষের জীবনযাপনের মধ্যে যাপন করেছি, তো তাদের অনুভূতির সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলাম। আমাদের শুটিং হচ্ছিল রংপুরে তিস্তার ওখানে, তো শুটিংয়ে সাধারণত যেটা হয় যে ওই গ্রামে খুব বেশি একটা শুটিং হয় না, শহর থেকে ওখানে গিয়ে বেশি শুটিং করে না লোকজন। আমাদের শুটিং যখন হচ্ছিল দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসছে, পাশের গ্রাম থেকে নারী পুরুষ শিশু বৃদ্ধ প্রায় অনেকেই আসছে শুটিং দেখতে। একজন আমাকে জিজ্ঞেস করলো যে ভাই কিসের শুটিং হচ্ছে, বললাম সিনেমা শুটিং হচ্ছে। তো বললো যে নায়ক কে, বললাম আমি নায়ক। দূর মিয়া মজা করেন, আপনি নায়ক হন, আপনি তো আমাদেরই লোক, আমাদের মতোই, মানে আমি ওই রকমই কস্টিউম পরেছিলাম এবং আমি আসলে সাধারণ মানুষদের সঙ্গে এমনভাবে মিশে গেছি যে আমাকে সত্যিকার অর্থে আলাদা করতে পারিনি, আমি নিজেও নিজেকে আলাদা করতে পারিনি।